দীর্ঘ এক ঘন্টা বৈঠক করেন মুখ্য নির্বাচন আধিকারিকের সাথে চার সদস্যের বিজেপি প্রতিনিধি দল। ভোটারদের নির্ভয় ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হবার জন্য তিনটি কেন্দ্রের জন্য 120 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আবেদন জানান। পাশাপাশি ভোটকর্মী হিসেবে রাজ্য সরকারি কর্মচারীদের বিকল্প কেন্দ্রীয় সরকারি কর্মচারী দাবি করলে দিন ঘোষণার পরেও এখনও জঞ্জল করছে ভবানীপুরে মমতা ব্যানার্জির ছবি। সেগুলো যাতে অবিলম্বে সরানো হয় তারও জন্য দৃষ্টি আকর্ষণ করা হয় মুখ্য নির্বাচন কমিশনারে। এর পাশাপাশি প্রতিনিধি দলের তরফে জানা যায় রাজ্যের পাশাপাশি দিল্লির দপ্তরেও দাবি সনদ জানানো হবে বলেও। আপনারা দেখছেন নিউজ বাংলা নজরকাড়া খবর। বলেছি দেখুন, আজকে মানুষ যেভাবে সারা দিয়েছে সেটা প্রমাণ হচ্ছে কি মমতা ব্যানার্জিকে নিজে আজকে সোলানা মসজিদে ঘুরতে হচ্ছে। তো আমরা এটাই কথা বলবো কি সোলানা মসজিদে যান, উনি দশানা মসজিদে যেতে পারেন, আমাদের কিছু যাওয়া যায় আসে না। কিন্তু ভবানীপুরের মানুষ সঙ্গে যে উনি বেইমানি করে এখান থেকে গেছিলেন নন্দীগ্রামে লড়ার জন্যে, ভবানীপুরের মানুষকে আজকে উনি ভয় পাচ্ছেন, তার জন্য মসজিদে যেতে হচ্ছে, কালকে বাড়ি বাড়িতে উনাকে যেতে হবে। 40 ভবানীপুরে 40, ওখানেও 40 মানে 120 কোম্পানি, যাতে মানুষ সুস্থ শান্তভাবে ভোট দিতে পারে। ওই জন্য হাইকোর্ট নিয়ে আজকে পার্বত্য চট্টোপাধ্যায়কে কেন্দ্রীয় দলের সমস্যা জিজ্ঞাসাবাদ করেছে, কি বলবেন? দেখুন, হাইকোর্টে উনি মালিক ছিলেন, আমার মনে আছে, আমি তো তৃণমূল কংগ্রেস করতাম, আমাকে নিজে একবার ফোন করে বলেছিল নৈহাটিতে হাইকোর্টে একটা কোম্পানি উদ্বোধন করছি, তুই চলে আসিস। তখন আমি বললাম ভাই আমি কোনো চিটফান্ড কোম্পানির মধ্যে যাই না। তো উনি মালিক আছেন, আমাকে সিবিআই ডাকলে আমি কি বয়ান দিতে পারি? উনি হাইকোর্টে মালিক আছেন না সবাই? বিধানসভার স্পিকার ইডি এবং সিবিআই দুই কর্তাকে ডেকেছেন আগামী 22শে সেপ্টেম্বর। 21শে সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি ডেকেছে, কোথাও কি বদলার রাজনীতি? দেখুন, আমাদের যিনি স্পিকার আছেন তার ব্যাপারে কমেন্টস করা আমার উচিত নয়। আমি শুধু এটাই বলবো, স্পিকার মহোদয় যিনি আছেন ওনার জুরিডিকশনের মধ্যে থেকে যে কোনো কাজ করা অভিষেক।